সবচেয়ে বড় কথা কি যে আমি একজন সচেতন নাগরিক হিসেবে এবং এই যে একটা দুর্ঘটনা ঘটলো বেলি রোডে সেখানকার যেই লেসন যদি বলি সেই লেসন থেকে আমার মনে হয়েছে যে আমার জনসাধারণকে তার স্বার্থে এই ঘটনাটা জানানো উচিত যে কোন ভবনটি আমি কেন ডিজাইন করেছিলাম আমি যে ভবন নিয়ে আমার মতামত ব্যক্ত করেছি সেটা সাত মসজিদ রোডের একটি ভবন এবং সেটি ডিজাইন করা হয়েছিল একটা অফিস বিল্ডিং হিসাবে সেইভাবে অনুমোদন প্রাপ্ত সেইভাবেই অনুমোদনের আগে ফায়ারের যে অনুমোদন লাগে সেটাও নেওয়া হয়েছে কিন্তু যখনই আপনি ব্যবহার পরিবর্তন করবেন সেটা কিন্তু ভয়ানক হয়ে দাঁড়াতে পারে আমি অফিস বিল্ডিং ডিজাইন করেছি অফিসের জন্য ওটা তো রেসিডেন্স হতে পারে না ওটা রেস্টুরেন্টও হতে পারে না এখন আমার ধারণা মতে হয়তো বিশ্বের কোথাও আমরা দেখব না একটা ভবনে এতগুলো রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট থাকতে পারে ঠিক আছে একটা অফিস বিল্ডিংয়ে একটা ফ্লোরে রেস্টুরেন্ট টপ ফ্লোরে রেস্টুরেন্ট বা নিচে রেস্টুরেন্ট কফি শপ থাকতে পারে সেটা এক জিনিস কিন্তু যখনই আপনি পুরো বিল্ডিংটাকে রেস্টুরেন্টে রূপান্তর করবেন এর নিরাপত্তার যেই মাত্রাটা সেটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় এবং এটা হয়ে আসছে এই বিষয়ে আমি এটার যে ডেভেলপার ওনাকে আমি জানি বার্তা দিয়ে জানিয়েছি মেসেজ করেছি উনি আমাকে উত্তর দিয়েছেন যে আমার ফায়ার লাইসেন্স আছে যেটাতে আমি বিশ্বাস করি না উনি ওই ফায়ার লাইসেন্সের কথা হয়তো বলেছেন যেটা অনুমোদনের পূর্বে নিতে হয় রাজুক অনুমোদনের পূর্বেও কিন্তু একটা ফায়ারের অনুমোদন লাগে সেই অনুমোদন প্রাপ্তির সাপেক্ষে আমাদেরকে রাজুক অনুমোদন দেয় রাজুকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটি বানানোও হয়েছে কিন্তু যখনই ব্যবহার করা হচ্ছে আমি যেভাবে বলি যে আমি একটা পাঁচজনের গাড়ি একটা বানিয়ে দিয়েছি ওটাতে আপনি ট্রাকের মাল বোঝাই করলেন তা তো হবে না ওটা বিস্ফোরক আপনি মানে শত শত সিলিন্ডার নিয়ে ঘুরছেন ওই গাড়িতে সেটা হবে না তো সেই জন্যে আমি আমার তরফ থেকে মানুষকে সতর্ক করেছি যে বেলিরোডের ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা এতগুলো প্রাণহানি ঘটেছে মানে আমরা বলি যে মানে মালের ক্ষতি হোক জানের যাতে কোনো ক্ষতি না হয় একটি জানও যাতে ক্ষতিগ্রস্ত না হয় তো সেইটা একটা ওয়েক আপ কলের কথা মনে হয়েছে আমি আমার বিল্ডিংটা যেটার কথা বলেছি সেটা আমি বলি যে টিপ অফ গ্লেসিয়ার একটা হিমবাহের চূড়া মাত্র আপনারা যদি খেয়াল করেন আপনি নিশ্চয়ই ওই রাস্তা দিয়ে চলাচল করেন কী পরিমাণ রেস্টুরেন্ট একটা বিল্ডিংয়ে আছে এবং এক একটা রেস্টুরেন্ট মানে হচ্ছে এটা কিচেন আছে কিচেন মানে হচ্ছে এটা কমার্শিয়াল কিচেন কমার্শিয়াল কিচেনের বিষয়টা হচ্ছে যে আমি বাসায় যখন রান্না করি আমার মাদের দেখেছি সকাল দশটা থেকে শুরু করলে দুইটাও খাবার দিতে পারে না দুইটা আইটেম তিনটা আইটেম কিন্তু রেস্টুরেন্ট আপনাকে বিশ মিনিটে সার্ভ করে তার মানে ওটার যে কিচেনের যে ক্যাপাসিটি ওইটার কিচেনের যে প্রেশার গ্যাসের প্রেশার এবং আগুনের যে পরিমাণ অনেক বেশি চুলার সংখ্যা অনেক বেশি বাসায় দুইটা বার্নার থাকে ওইখানে হয়তো দেখবেন এক একটা কিচেনে দশটা বার্নার আছে তার মানে প্রতিটা বার্নারই কিন্তু আমার এক একটা অগ্নিসূত্র হিসেবে কাজ করে এবং যে কোনো সময় এই দুর্ঘটনা ঘটলে আমরা কি চাই আমরা চাই নিরাপদে জানের যানটাকে ঠিক রেখে বেরিয়ে আসতে ভবন থেকে সেই জায়গাটা প্রথমত নিশ্চিত করা জরুরি সেটা করতে গিয়ে ফায়ার এক্সিটের কথাটা আসে আমাদের আইনের ফাঁক আছে কিছু বলা হয় একটা সাধারণ সিঁড়ি আরেকটা ফায়ার সিঁড়ি না দুটা সিঁড়ি একই মাত্রার হতে হবে আপনি একটা গাড়ির চাকা সাইকেলের চাকা আরেকটা গাড়ি ট্রাকের চাকা দিয়ে চালাইতে পারবেন না আপনাকে দুটো একই জিনিস করতে হবে সেই কারণে এই ভবনেও তাই ছিল কিন্তু আমি যে আমি নিজে শুনেছি যে ভবনের আপনিও বললেন যে এই ভবনের সিঁড়ির দরজাগুলো খুলে ফেলা হয়েছে তার মানে এটা ফায়ার এক্সিট হিসাবে থাকলো না ফায়ার এক্সিটের কারণটাই হচ্ছে এখানে পজিটিভ প্রেশার থাকতে হয় যাতে করে ধোঁয়া ঘরের ভিতর না ঢুকে যেভাবে রান্নাঘরে আমরা নেগেটিভ প্রেশার তৈরি করে সকল ধোঁয়া নিয়ে যাই নাহলে রান্নাঘরে গন্ধ দিয়ে আমাদের ঘর ভরে যায় তো সেটা মানে খুবই সিম্পল একটা সায়েন্স যে আমার এখানে প্রেশারটা বেশি দিতে হবে যখনই আগুন লাগবে প্রেশারটা অটোমেটিক হবে ফ্যান চলবে এবং আপনি দরজা খুললেও ধোঁয়াটা ভিতরে যাবে না আপনাকে প্রস্থান যে জরুরি প্রস্থানের যে পথ সেটা সিঁড়ি হোক সেটা করিডোর হোক যে কোনোভাবেই হোক সেটাকে নিরাপদ করতে হবে ধোঁয়া থেকে আগুন থেকে তো নিরাপদ হবে আগুনের যেই চরিত্র আর ধোঁয়ার চরিত্র এক না আগুনের কিন্তু বাহন লাগে আগুন আপনার বাহন ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় সে যেতে পারে না তার আমরা সেটাকে বলি যে ফায়ার লোড লাগে যে আমার চেয়ারে ধরবে চেয়ার থেকে হয়তো পাশের পর্দায় ধরবে করতে করতে আরেক রুমে যাবে কিন্তু তাতে সময় লাগে কিন্তু সময় লাগে না ধোঁয়ার ধোঁয়া কিন্তু লাগার সাথে সাথে আপনার ফ্লোরে যদি আপনার আগুন লাগে আপনি দেখে আপনি তাড়াতাড়ি সটকে পড়বেন ভয়ের চোটে কিন্তু উপরের লোক তো জানবে না বেলি রোডে যে ঘটনা ঘটেছে এত বড় ঘটনা ঘটার পরেও কোনো ফায়ার অ্যালার্ম নাই কিছু নাই
কেউ টেরও পায়নি, ধোঁয়াটা সরাসরি উপরে চলে গেছে। আর যেহেতু দুর্ভাগ্যজনকভাবে একেবারে নিস্তালায় ঘটেছে, এই এটা আরও মর্মান্তিক হয়েছে। সব উপরের ফ্লোর ধোঁয়া দিয়ে ভরে গেছে এবং সাফোকেশনে মারা গেছে। সিলিন্ডারের সমস্যা আর অন্যান্য আমরা যে বাসাবাড়িতে গ্যাসের লাইনের সমস্যার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, সিলিন্ডারে অসম্ভব রকমের অডোরলেস, এটা কোনো গন্ধ নাই। তারপরে আপনার যেটা হয় যে এটা কার্বন মনোক্সাইড তৈরি করছে, সে তাতেই মানুষের প্রাণহানিটা ঘটেছে আর কি। সাতরাস্তে তো অনেক বিল্ডিং, অনেক আর্কিটেকচার আছে, সতর্ক করছেন না কেন, কি মনে হচ্ছে আপনার? শুনেন, এটা তো কতগুলো বিষয় আছে, কতগুলো বিষয় আছে। আমি মনে করি আমার 36 বছরের পেশা জীবন, আমার সামাজিক দায়িত্ব, আমার যে চতুর্দিকে আমি অনেক ধরনের ক্ষেত্রের সাথে সংযুক্ত বিভিন্ন পর্যায়ে, শুধুমাত্র স্থাপত্য নিয়ে আমি পড়ে থাকি না, আমার কাছে সব কিছুরই জীবনের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো নিয়ে আমি চলার চেষ্টা করি। সেখান থেকে আমার মনে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমি যদি না বলি, একজন মানে বয়োজ্যেষ্ঠ স্থপতি হিসাবে যদি আমি না বলি, এই সাহস যদি আমি না দেখাই, অন্যরা কেউ তো বলবে না। কারণ আমরা স্থপতিদের যে অবস্থান, প্রথমত কোনো কিছু দুর্ঘটনা ঘটলে আপনি দেখেন এটা তো ফায়ার ইঞ্জিনিয়ার থাকে আলাদা, কিন্তু ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারের কাজ, এটা স্থপতিরও কাজ। স্থপতি এটা আমরা বলি অ্যাক্টিভ মিন্স অ্যান্ড প্যাসিভ মিন্স, প্যাসিভ জিনিসগুলো স্থপতিকে করতে হবে। এখন বেলি রোডের যেই ভবনটি হলো, এই ভবনটিতে একটা সিঁড়ি কীভাবে থাকলো, কীভাবে আমরা একটু রাজুকে নকশাটা মানে পর্যালোচনা করলে হয়তো দেখবো, হয়তো নকশায় দুইটা সিঁড়ি আছে ঠিকই, কারণ রাজুকের নিয়ম অনুযায়ী যখন মিক্সড ইউজ আবাসিক কাম বাণিজ্যিক হয় তখন দুটা সিঁড়ি দিতেই হবে, সেটা যে যত তালা বিল্ডিংই হোক। আমার নিজের এই অভিজ্ঞতা আছে, আমি পরে সিঁড়ি অ্যাড করতে হয়েছে, মানে ডিজাইন অ্যাড করে অ্যাপ্রুভাল নিতে হয়েছে। তো ওই জায়গায় দেখা যাবে কাগজে কলমে সব ঠিক আছে, কিন্তু যখন এটা করা হচ্ছে তার ব্যর্থ হচ্ছে। এখন আপনি রাজুককে বলবেন যে রাজুক এটা পরিদর্শন করে নাই কেন, দেখে নাই কেন, খুবই ডিফিকাল্ট একটা প্রতিষ্ঠানের পক্ষে ঢাকা শহরে যেই জনসংখ্যা, যেই বাড়ির ঘনত্ব, প্রতিটাতে গিয়ে পুলিশিং করা কিন্তু মুশকিল। পুলিশটাকে তো নিজের মধ্যে রাখতে হবে। আমি একজন বাড়িওয়ালা হিসাবে, আমি একজন নির্মাতা হিসাবে আমার ভিতরে পুলিশটাকে স্থাপন করতে হবে, নিজেকে কনসিয়াস হতে হবে যে আমি একটা সিঁড়ি বন্ধ করে দিচ্ছি। আপনি বনানি আতাতুর ক্যাবিনেতে দেখবেন সব ড্রয়িংয়ে দুটা করে সিঁড়ি আছে, বানিয়েছে একটা, নামার কোনো অল্টারনেট মিন্স অফ এস্কেপ, বিকল্প পথ আর নেই। তো আমি যেখানে বলেছি সাত মসজিদ রোডে, এটা আমি আগেও বললাম যে এটা হচ্ছে আমার হিমবাহের চূড়া, মাথাটা আপনি দেখলেন, কিন্তু এটার নিচে বিশাল হিমবাহ আছে, গ্লেসিয়ার, টিপ অফ গ্লেসিয়ার বলে। তো সেই গ্লেসিয়ারের অন্যান্য স্থপতি আছেন, সেটাও সত্যি। আমার তো মনে হয় আমি যেহেতু ডাক দিয়েছি, আমাকে একলা না করে, আমি তো এখন পর্যন্ত একা, কিন্তু জনসাধারণের সাপোর্ট, স্থপতির সাপোর্ট করছেন যে আমি খুব সাহসী পদক্ষেপ নিয়েছি। তো সবাই আমার সঙ্গে যদি যোগ দেয় আমরা কেন পারবো না? আমরা সব বিল্ডিংয়ের যদি ব্যবহার বন্ধ করে দিতে পারি, না করবেন না ব্যবহার, এই বিল্ডিং নিরাপদ না, আমার ডিজাইন করা তো কী হয়েছে, আমার ডিজাইন করা বিল্ডিং আমি বানিয়েছি তো সবজি কাটার জন্য, আমি ছুরি বানিয়েছি, আপনি সেটা থেকে মানুষ খুন করতে পারেন না। তো এই জিনিসগুলো এখন আমিও আশা করি যে সবাই আসবে, আমরা একসাথে অন্তত কিছু মানুষ বলবো যে জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে, যে প্লিজ এই ভবনটা নিরাপদ না। শুধুমাত্র সরকারের উপরে দায় চাপালে হবে না, যারা বিল্ডিংয়ের মালিক, যারা বিল্ডিং বানাচ্ছেন, তাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে, এবং তাদেরকে সচেতন করার দায়িত্ব পেশাজীবীদের।